পটল কুমার গানওয়ালা। আর একটু জোরে চালাও না মা, আমার মনে হচ্ছে পটল এই রাস্তাতেই আছে। কম্পিটিশনে যেতে হলে তো এই রাস্তাতেই যেতে হবে। তুলি হঠাৎ পটলের উপর এত রেগে গেল কেন? সত্যি কি সুজন পটলকে ভালোবাসে বলেই তুলির এত রাগ, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা তুলি, এখন যদি আমরা রাস্তার পটলকে পেয়ে যাই তখন কি করবে তুমি? ওকে কোথাও আটকে রাখবো। বাবার কাছে আমি কিছুতেই ওকে পৌঁছতে দেব না। পটলকে তো তুমি ভালোবাসতে তুলি। আমি ভুল করেছিলাম মা, ওকে ভালোবেসে আরই ভুল করব না। পটলকে আমি আর কোনোদিন ভালোবাসব না। বাবার ভাগ আমি পটলকে দিতে পারবো না কখনো না। সুজন কুমারের বাড়ির সবাই আমার উপর এত রাগ করে আছে কেন? সুজন কুমার ও কি আমার উপরে এত রেগে আছে? সুভাগা, তোমার খুব শখ না আমার সান ইন্ডার পাশে বসার? খুব শখ। আরে কি হলো সুভাগা, আপনি গাড়িতে উঠুন। আসলে কি জানো, সুভাগা তো গাড়িতে উঠবে, তবে আমি উঠব আর তুমি তো জানো সানিল্লা, গাড়ির ফ্রন্ট ছাড়া আমি আমার নট সিটিং। আপনি কোথায় যাবেন? কেন তুমি যেখানে যাচ্ছ কম্পিটিশনে? কেন ও বাবা, আমার ভীষণ টেনশন হচ্ছে তো, বুঝছো লিটল বেবি পটল তার কি হলো, টেনশন আমার হার্ট এ করে ঝিপঝিপিং ঝিপঝিপিং। ওরে বাবা ভীষণ টেনশন। আচ্ছা বলতো, এইসব কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কিন্তু নেই। হ্যাঁ সেটাই। সুভাগা আপনি আপনি পেছনের সিটে আসুন, আসুন আসুন প্লিজ, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো সুভাগা এসো। এতদিন তোমাকে কিছু বলিনি সুভাগা, কিন্তু আর তো নয়। আজকের মতোই তুমি যতবার সানিল্লার কাছে আসতে চাইবে ততবার আমি বেড়ালের মতো তোমার পথ কাটবো। সানিল্লার পাশে তুলি আর অদিতি ছাড়া আর কারো